উত্তাল সমুদ্র গ্রাস করছে উপকূল, ঢেউয়ের ধাক্কায় মৎস্যজীবী সহ তলিয়ে গেল ট্রলার। উথাল পাথাল ঢেউয়ে উল্টে গিয়েছে তিনটি ট্রলার। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ, আহত এবং নিহত বহু মৎস্যজীবী। তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন এবং কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। কোটালের প্রভাবে উত্তাল সমুদ্র, সঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি, এর মধ্যেই দুই জেলায় জোড়া বিপর্যয়। উত্তাল সমুদ্রের গ্রাসে আরও ট্রলার। রবিবারই দীঘা মোহনা থেকে 2.5 কিলোমিটার দূরে মা অন্নপূর্ণা নামে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। সেই সঙ্গে মোহনা থেকে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যায় নিউ প্রতিমা নামে একটি ভুটভুটি। সোমবার ও পূর্ণিমার কোটাল ও নিম্নচাপের জেরে উত্তাল সাগর, উথাল পাথাল ঢেউয়ে উল্টে গিয়েছে তিনটি ট্রলার। রবিবার বিকেল নাগাদ সাগরের বেগুয়াখালীতে উত্তাল ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় দুটি ট্রলার। দুর্ঘটনার জেরে আহত হন দুইজন মৎস্যজীবী, গুরুতর জখম হয়েছেন দুজনেই। দুজনকেই সাগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দুটি ট্রলারের আরও 8 জন মৎস্যজীবীকে। অন্যদিকে জম্মু দ্বীপের কাছে ইলিশ ধরার সময় উত্তাল ঢেউয়ের জেরে উল্টে যায় ট্রলার FB বাব মালেশ্বর। দুর্ঘটনার পর পাশে থাকা অন্য মৎস্যজীবীরা সাগরের জল থেকে 19 জন মৎস্যজীবীকে উদ্ধার করে, তবে ট্রলারটির কোনো খোঁজ মেলেনি। কাকদ্বীপ বন্দর থেকে এই ট্রলারটি রওনা হয়েছিল। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কি করে মৎস্যজীবীরা গেলেন তা নিয়েও উঠছে প্রশ্ন। অন্যদিকে রবিবারের পর সোমবারও ভয়াবহ ভাঙনের মুখে পড়ে রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম। সকাল থেকে জলোচ্ছ্বাসের জেরে স্নানঘাটের 1-5 নম্বর কংক্রিটের রাস্তা, গাছ, অস্থায়ী দোকান, বিদ্যুতের খুঁটি তলিয়ে গিয়েছে সমুদ্রের জলে।